থেকে অদ্ভুত একটা সাউন্ড আসতেছে, যেটা হচ্ছে মানে বাইরে থেকে মনে হয় আসলে অনেক কিছু, কিন্তু আসলে তা না, এটার পিস্টন থেকে সাউন্ড হচ্ছে, মেবি সন্দেহ করা হচ্ছে। যাই হোক, আমরা চেক করব গাড়ির, আবার দেখাই। এই হচ্ছে সাউন্ড। বলার পর বাকিটা আমরা দেখি, এই বাইকের খুলি, তারপর দেখা যাবে আসলে সাউন্ডটা কিসের কী জন্য হচ্ছে, সেটা দেখাবো নি আপনাদেরকে। এটা আসলে হঠাৎ করে হয়েছে, সাউন্ডটা বের হয়ে যায় আর কি রানিংয়ে আর কি। খোলা শেষ করি তখন আমরা দেখতে, তখন ভিডিওটার মধ্যে দেখি। এটা যে সাউন্ড দেখাছিলাম, যে সাউন্ডটা ট্যাটার করে সাউন্ড করতেছিল বলছিলাম, যেটা খোলার পর আমরা চেক করবো, চেক করার পর দেখা যাবে কি অবস্থা। তো যে সাউন্ড করতেছিল ভিতরে দেখেন, এই মাঝখানে হচ্ছে দেখেন, এক সাইড দুই সাইডে গেছে দেখেন, এই যে দুই সাইডের জন্য আপনার সাউন্ড করতেছিল, এই যে দুই সাইড, এই সাইড আর হচ্ছে এই সাইড, এই যে দুই সাইড লিক করতো পিছনটা এই সাইডে। বুঝলাম না ভাই, গাড়ি কত থাকলে চলছে এটা, সমস্যা নেই, কত 17,000। যাই হোক, আমরা যেটা পাইলাম খোলার পর পিস্টন সিলিন্ডার ব্লক, এরপর আমরা দেখবো নিচের ইঞ্জিনের পার্টের ভিতরে খুলব, এটা তারপরে দেখা যাবে আসলে এটা যে গেছে একটা কারণও আছে, সেটা এটার কারণ হচ্ছে যখন কানেক্টিং রডটা যখন এদিক থেকে ওদিক গ্যাপ হবে, দুর্বল হবে, তখন পিস্টনের দুই সাইডটা চলে যায় বেশি, যদি দুর্বল হয়ে যায় বা ক্র্যাঙ্কশ্যাফট যদি বেয়ারিংয়ের প্রবলেম থাকে সেক্ষেত্রেও হতে পারে, ক্র্যাঙ্কশ্যাফটটা একটু দোলাডুলি করে কারণেই আপনার দুই সাইডটা স্পট পড়ে যায়। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় মোবিল যদি সাপ্লাই না পায় তার কারণে হতে পারে। তো যাই হোক, আমরা এখন ক্র্যাঙ্কশ্যাফটের ব্যাপারটা দেখবো, কারণ এই দুইভাবে সব কিছু ঠিক থাকার পরেও মোবিল ওঠার পরেও অনেক ক্ষতিগুলো হয়। অনেক সময় দেখা যায় আমাদের মোবিল ফিল্টারটা, মোবিল সাপ্লাই হয় না, মোবিল কম আসে, কম পাওয়ার কারণেই কোলো আপনার যেমন রকার ক্যাম এগুলো নষ্ট হয়ে যায় সাধারণত। তো আজকের যেটা হচ্ছে, এখানে একটা অয়েল সেল থাকে মাথায়, ঠিক ক্লাস সাইডের যে ভিতরে এখানে কল অয়েল সেলটা যদি লিক করে তাহলে আপনার হেটে মোবিল আসবে না, একটা এটার ভিতরে একটা পিন থাকে, সেই পিনটার ভিতরে মোবিলটা ঢুকবে না, যদি এপাশে লিক থাকে, মিসিং থাকে, হ্যাঁ তার কারণে হতে পারে। তো আসলে একটা বিষয় এই বাইকটার মধ্যে, বাইকটা খুবই কম চলছে, বাইকটা চলছে মেবি 17,000 কিলো সাউন্ড, বাইকের হঠাৎ করে একটা সাউন্ড আসে, টাকটাক টাকটাক করে সাউন্ড আসতেছিল, তো অল্প করেছিল আগে, প্রথম অল্প ছিল, হালা হলো ইঞ্জিনটা খোলার পর, আপনার ইঞ্জিন আগে খোলা হয়নি, আগে আমরা হেড খুলছি, হেড খোলার পর চেক করলাম, হেড ফ্রেশ আছে, ওকে আছে, এরপরে গিয়ে গেলাম পিস্টনে, গেলাম পিস্টনে যাওয়ার পর যেখানে দেখলাম পিস্টন সিলিন্ডার ব্লকে, সেখানে আপনার হচ্ছে দেখলাম যে পিস্টনের সিলিন্ডার ব্লক হচ্ছে দুই সাইড বাড়ি খাচ্ছে, কেন এবং সিলিন্ডার ব্লকের দুইটা সাইডেই স্পট পড়ে যায়, কেন হয়েছে এটা, কারণ হচ্ছে আমি বলি, কারণটা হচ্ছে এই যে রডটা, হ্যাঁ এই রডটা আপনার মানে আকপাত হচ্ছে, যার কারণেই পিস্টনের বডিটা এবং পিস্টনটা দুই সাইডেই চলে যাচ্ছে। আসলে কারণটা কেন হলো, এই যে রডটার ভিতরে যে পিন থাকে এটার মাঝখানটা হচ্ছে এটা, আমি দেখাই, এই এই পিনটা থাকে এই মাঝখানে ছিল, এটা এই রডটা ছিল, এবং কিভাবে থাকে আমি দেখাই, এই জিনিসটা হচ্ছে এর ভিতরে থাকে, তো এই জিনিসটা এর ভিতরে থাকে এইভাবে পিন, আর এটা হচ্ছে ঘোরে, তো ঘোরার মাঝখানে দেখেন আপনার একটা জায়গায় এই দেখেন সব দিক দিয়ে ভালো আছে, এই সাইড এই জায়গাটায় আসার পর দেখেন এত গত মানে গভীর হয়েছে, এখানে এসে ডাউন, ঠিক এই জায়গাটায় যখন আসে তখন আপনার রডটা কোল আপডাউন করবে, আর রডটা আপডাউন করা মানেই আপনার এদিকে পিস্টনের ক্ষতি বাসটা যাচ্ছে, এ দেখেন পিস্টনটার এই সাইডটাও এই দিয়ে দুই সাইড বাড়ি খাচ্ছে, দুই সাইড বাড়ি খাওয়ার কারণে তাহলে আপনার বডিটা চলে গেলো, পিস্টনের এই দুই সাইডটাও দেখেন দুই সাইডের বডিটাও চলে গেছে। পাইলাম এই যে সামনেই আছে সবগুলো, পিস্টন পাইলাম হচ্ছে, এরপর কানেকশন রড, বিয়ারিং, এই যে যাবতীয় যা থাকে এগুলো সব কিছুই মোটামুটি বাইকটার আদার্স সব ওকে আছে, বাইকের এইগুলোই শুধু সমস্যা, যার কারণে আসলে
এই গুলো চেঞ্জ করা হচ্ছে, রড লাগানো এটা শেষ কমপ্লিট, আমরা এটা সেটিং করব, পিছনে ইঞ্জিনের পার্ট আছে এবং বিয়ারিংটা চেঞ্জ করা হয়েছে এর সঙ্গে, যেহেতু এটা ধাক্কা খাইছে। আর পিস্টনে এই হচ্ছে অবস্থা, সিলিন্ডার ব্লকের অবস্থাও খারাপ। যাই হোক, এটা আমরা কমপ্লিট করবো, আপনাদেরকে দেখালাম যে কমপ্লিট করার পর সাউন্ডটা দেখাবো কী অবস্থা আছে। আগে এখানে একটা জিনিস আছে, R15 সবাই তো আসলে ইঞ্জিন কাজ করে, আজকে একটা জিনিস দেখাই দিই। মানে এই জিনিসগুলো হচ্ছে আপনার এই ফিঙ্গার বলা হয়, গিয়ারবক্স সাজানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, তিনটা তিন স্টাইলে, এই তিনটা যদি মিক্স হয় কোনটা কোথায় দিবে আসলে বলা মুশকিল। হ্যাঁ, এই এল আর সি এই তিনটা কোড হচ্ছে দেখতে হবে, আর হচ্ছে রাইট সাইড ওপরে, এল হচ্ছে তার নিচে, মানে পার্টিশন কীভাবে হয় আমি দেখাই। যে সি সিঙ্গেলে যেটা আছে, আপনার সিঙ্গেল যে শেপটা থাকে এই যে শেপটা ক্লাস শেপটা বলা হয়, এটা হচ্ছে ক্লাসের যে শেপটা বলা, এই সেটার ভিতরে আপনার এই যে সি থাকবে R15 ক্ষেত্রে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এল দিব, আরটা হচ্ছে উপরে থাকবে আর এল থাকবে নিচে। সুন্দরভাবে পার্ট বাই পার্ট একটার পর একটা বসে গেল, তাহলে আমরা আর আছে আটটা দিব উপরে। এই হচ্ছে দেখেন তিনটা মাথা একসাথে সেট হয়ে গেল, স্প্রিংগুলো পড়ে যাবে, এর সাথে দুটো স্প্রিং থাকে। আসলে গিয়ার বক্সের ভাবে ভিডিও বানানো হয় না, সময় পাওয়া যায় না, এই পিনটার ভিতরে তিনটা থাকবে আর এখানে আপনার চেঞ্জারটা থাকবে যেটা গিয়ার ফেলানোর জন্য। দুটো পাশে দুটো স্প্রিং আছে, স্প্রিংগুলো অনেক সময় লাগানোর সময় পড়ে যায়, এই জন্য গ্রিস দিয়ে লেগে তারপরে লাগাতে হয়, না হলে পড়লে সাইড করে পড়ে গেলে তখন কাজ করবে না। আর এটা সেটিং করার আসলে ব্যাপারটা থাকে, এই যে মাথাগুলো দেখা যায় 1 2 3 তিনটা ফিঙ্গারের মাথা তিনটা বসানো। হ্যাঁ, এখানে এই মাথা তিনটা তিন একই জায়গায়, তিনটা মাথা এই জায়গা, যেমন তিনটা মাথা এক জায়গায়, এই তিনটার এক জায়গায়, এইভাবে নিয়ে তাহলে সেটটা করবেন, তাহলে আপনার তখন আপনার গিয়ার যদি এই ফিঙ্গারগুলো উল্টাপাল্টাও যদি আপনি করে ফেলেন তাহলে আপনার এখানে ভুল আসবে, তাহলে এই জায়গায় বনবে না, এই তিনটা মাথার এই জায়গায় করলে সেটা বনবে না, তখন আপনার আপ ডাউন হবে, রং আসবে। আসতে শব্দ করো তো, আমরা এখন যেটা করবো এই যে ফিঙ্গার যে তিনটা বসানো হয়েছে, হ্যাঁ বসানো যেহেতু হয়েছে, এখানে হচ্ছে বল স্প্রিং থাকে, একবারই যাও এটা বল স্প্রিংটা একবারই সেট করি, কারণ সেন তো বারবার তার নিচেটা খুলতে হবে না। স্প্রিংটা পাওয়া গেছে, আমরা তাহলে এই যে তিনটা জিনিস এক সাইডে নিলাম, এটা এক সান্সে নিউট্রাল, দেখেন এটা নিউট্রাল আছে, এনে আম দাও গিয়ার থাকলে, এই গিয়ারে থাকলে এভাবে ঘুরবে, অসার লাগবে, তো এনে আম আছে, বুঝ দাও বুঝ আছে, অসার আছে, দেখো ক্লাসের
প্রতিটা ইঞ্জিনের ভিতরে যদি গিয়ারবক্স আউট করে রাখা যায় তাহলে শুধু এখানে একটা বোশ খুলে যাবে আর একটা ওয়াশার খুলে যাবে আর একটা ফিঙ্গারপ্রিন্ট থাকবে দুটো স্প্রিং থাকবে আর তিনটা হচ্ছে রকার থাকবে যে আপনার ফিঙ্গার থাকবে তিনটা তো এই হচ্ছে সেটআপ এর মধ্যে আসলে তেমন কিছুই নাই যদি মনোযোগ দিয়ে দেখানো যায় জিনিসটা খুবই সহজ আর কিছুই না পেনিয়ামগুলো আপনার লকগুলো যদি উল্টা পাল্টা করে যদি পেনিয়াম খোলা হয় সেই ক্ষেত্রে একটু মিলানো খুব টাফ এই পাড়ের ভিতরে কোনো গ্যাসকিট নাই শুধু আঠার উপরে থাকবে হালকা আটা থাকবে এটার উপর দিয়ে এটা ফিটিং হবে অলমোস্ট এটা ইঞ্জিন কমপ্লিট উপরে পাড়টা কোথায় দেখি গ্যাস আঠার উপর রেডি হ্যাঁ আবার ঘুরাও হ্যাঁ চলবে হ্যাঁ এখন কাজ করো শেষ করলো বয়ে আছে আমাদের ইঞ্জিন এখন উঠে গেছে এটা কি এমের ইঞ্জিন না যে ইঞ্জিনটা দেখছিলাম যে কংক্রিট রডের ভিতরে যে অবস্থা খাওয়া সেটাই হচ্ছে বাইক দেখা যাক স্টার্ট হবে মনে হয় কিছুক্ষণের মধ্যেই অলমোস্ট ইঞ্জিনটা আসলে বডিতে উঠানো হয়েছে সব মোটামুটি রেডি করাই আছে ইঞ্জিন আর বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে এবং সাউন্ডটাও দেখতে পাবেন ফার্স্ট সাউন্ড এবং লাস্ট সাউন্ডটা দেখতে পাবেন আর পেজের মধ্যে যে ভিডিওটা সারা আছে ওটা শুধু আপনার ট্রাংকশিপের যে প্রবলেম ছিল সেটা সারা আছে ফুললি ভিডিওটা দেখতে পাবেন পরের এই পার্টগুলোর মধ্যে অনেক কটা পার্ট আছে পার্ট বাই পার্ট ভিডিওগুলো করা আছে আপনারা এর মধ্যে দেখবেন বাইক অলমোস্ট রেডি স্টার্ট হয়ে গেছে স্টার্টে ছিল এতক্ষণ ফ্যান চলতেছে বাইকে বর্তমানে একবার নতুনের মতোই আসলে এটা আসবে ফ্যান চলতেছে তো এখন অনেক হিট হয়ে গেছে গাড়ি মানে গরম আছে ফ্যান চলে এবার এই পাশে কিট লাগানো হচ্ছে সাইড কিট লাগানো হচ্ছে আপনারা সাউন্ড দেখতে চাইছিলেন সাউন্ড দেখালাম এটা সাউন্ডটা আসলে যেহেতু নতুন জিনিসগুলো একটু চলবে ফ্রি হবে তারপরে এটা সাউন্ড আরও বেটার আসবে পানি যেহেতু শর্ট আছে পানি ফিল আপ করতে হবে তারপরে এটা যেহেতু এখন যে পানিটা ঢালা আছে এটা চালানোর পর আবার পানিটা শর্ট হবে এই জন্য ভিতরে একটু গরমের ব্যাপারটা থাকে এটা সময় লাগবে পানিটা ফিল আপ হলে আপনার সাউন্ডটা আরও ভালো আসবে তখন আর যখন ফ্রি হবে ইঞ্জিনটা আরও বেটার আসবে এখন তো র সাউন্ড এখন খোলামেলা অবস্থায় কিট লাগানোর পরে আরও সাউন্ডে বেস্ট আসবে আর কি তো এই হচ্ছে আমাদের মানে আপনারা শুরু থেকে সাউন্ড থেকে শুরু করে এ টু জেড এই ভিডিওটার মধ্যে সব কিছুই আপনারা দেখতে পারবেন আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা আবার সাউন্ডটা দেখবো কেমন আসছে যেহেতু পানি ঢোকার কাজ এখনও শেষ হয়নি বাইকটার অবশেষে কমপ্লিটলি হয়ে গেছে ওয়াশ করা শেষ এবং দেখতে পাচ্ছেন রেডি রেজিস্টারে আছে তো যাই হোক বলছিলাম লাস্টে আমরা কিট লাগানোর পরে আমি আপনাদেরকে সাউন্ডটা দেখাবো এবং সেটাই দেখাচ্ছি আসলে এটা যখন আরও চলবে আরও স্মুথ হবে সময় লাগবে জামটা ছাড়বে তখন এটা ফ্রি হবে আরও বাইকটার একটা সময় লাগে নতুন একটা বাইক আসলে চালানোর পর একটা ইঞ্জিন যখন ফ্রি হবে তারপরে না আর মজা পাবেন তখন এছাড়া তো আসলে একটা বাইক এখন কাঁচা সব কিছুই আছে একটু টাইট ফিটিং আছে এই জন্য সাউন্ড আরও বেস্ট সুন্দর হবে এটা কারণ ভিতরে যতগুলো ইঞ্জিনে কাজ করি সাধারণত আসলে এইভাবে দেখে শুনে কাজ করলে আসলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং সে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ